আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি মেহেদি আছি আপনাদের সামনে। এই যে আমার চেকিং ক্লাস ইমিগ্রেশন শেষ, তো সব কিছু সবাই আমার খুবই ভালো লাগলো। আরও একটা অভিজ্ঞতা অর্জন করলাম, তো এখন এই যে বসে আছি আর কি, ব্যাগ একটা আছে, হ্যান্ডব্যাগ, তো হ্যান্ডব্যাগটা রেখে কাপড় কেনাকাটা করবো। যেখানে আমাদের লাস্ট, এখান থেকে আমাদের বিমানে ওঠায়, এই অপশনটা একটা মল বলতে পারেন। এখানে আপনার সব কিছুই আছে, এখান থেকে কেনাকাটা করবো কিছু, দেন তারপরে লেগেজ দিয়ে চলে যাব ফ্লাইটের উদ্দেশ্যে ইনশাল্লাহ। এখানে আমি এমিরেটসে ফ্লাই যখন এসেছিলাম তখন 4.5 ঘন্টার ফ্লাইট ছিল, বাট এখন হচ্ছে 7 ঘন্টা প্লাস ফ্লাইট, কারণ আমি এখানে আসার পরে একটাও বাঙালি দেখি নাই, সব ইন্ডিয়া, তারপরে আমেরিকা, অন্যান্য দেশের কান্ট্রির লোকজনই বেশি, একটা পার্সন এখন পর্যন্ত দেখি নাই। আমি একটা পার্সন যে এমিরেটস আসছি, সাধারণত যারা যায় সবাই নর্মাল বিমানে যায়। আর এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনি এখানে VIP সব কিছুই পাবেন এমিরেটসে, বাট অসুবিধা হচ্ছে আপনি সামান বাড়ানো না নিলে আপনি নর্মালি 25 কেজি বেশি নিয়ে যান, বাট ইউএস বাংলা বিমান এয়ারলাইন্স যেগুলো আছে ওগুলোই আপনার 35-40 কেজি করে নেওয়া যায়, আর এখানে অনলি 25 কেজি করে নেওয়া যায় ইঞ্জিনিয়ার নর্মালি। আর বাকিটা ওভার নিতে গেলে আপনাকে 90 দেরহাম করে, 1 কেজিতে 90 দেরহাম করে দেওয়া লাগবে, এটা বিগ একটা অ্যামাউন্ট। তো এই হচ্ছে অবস্থা, তাহলে চলেন টু মার্কেট। শাড়ি কিছুটা কিছুটা বাকি ছিল, যদি পাইসলস লাগেজটা ভিতরে না আনতে দেয় তাহলে তো নিতে পারবো, এই জন্য ওই লাগেজের ভিতরে যতটুকু পারি এখন এখান থেকে কিনবো। তো ভালো সবাই, বাই বাই।